প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আলী বাবু, সহকারী শিক্ষক বিজ্ঞান, দুহুলি এইচই উচ্চ বিদ্যালয় কলেজ, কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি রসায়নের পঞ্চম অধ্যায়ের পোলারিটি এবং আয়নিক যৌগ যে পোলার দ্রাবকে দ্রবণীয় সেটা আমি তোমাদেরকে আজ শেখাবো বা দেখাবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, বিগত যে ক্লাসগুলো আমি নিয়েছি পঞ্চম অধ্যায়ের, সেই ক্লাসগুলো থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। তোমরা যদি আমার ভিডিও ক্লাসগুলো দেখো, আমি মনে করি তোমরা এই 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 ক্লাসটা সহ আমার টোটাল হবে আটটি ক্লাস। এই আটটি ক্লাস যদি কোনো শিক্ষার্থী দেখে, তাহলে আমি মনে করি নৈমিত্তিক এবং সৃজনশীল যে কোশ্চেনগুলো আছে, তোমরা এখান থেকে ফাইনাল পরীক্ষায় 15 থেকে 20 মার্কস কম পেতে পারো। তো চলো, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। আসলে এই পোলারিটি কি তোমরা কি জানো, অথবা সমযোগের পোলারিটি বলতে কি বোঝায়, পোলার যৌগ কি, এই ধরনের প্রশ্নগুলো যখন তোমরা ফেস করবে, বা পানি একটি পোলার যৌগ কেন, এসিএল একটি পোলার যৌগ কেন, ইথানল একটি পোলার যৌগ কেন, তো চলো আমরা পোলারিটি সম্পর্কে আগে জানি পোলারিটি কি। তো প্রিয় শিক্ষার্থী, এই পোলারিটি আমরা বলি যে সমজ যৌগগুলো পোলারিটি কোথায় সৃষ্টি হবে, সমযোগে না আয়নিক যৌগে? হ্যাঁ, অবশ্যই সমজ যৌগে পোলারিটির সৃষ্টি হয়, আয়নিক যৌগে পোলারিটির সৃষ্টি হয় না, কারণ আয়নিক যৌগ তো বিপরীত আধান দ্বারাই সৃষ্টি হয় ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে, কিন্তু পোলারিটি শুধুমাত্র সমজ যৌগের ক্ষেত্রে সৃষ্টি হয়। এখন আমরা জানি জানব যে পোলারিটি আসলে কি। পোলারিটি হলো কোনো সমজ যৌগ, আমরা যদি উদাহরণ হিসেবে দেখাই যে পানি, আমাদের পানি এটি একটি সমযোজী যৌগের মাধ্যমে এই পানির অণু গঠিত হয়। এর মধ্যে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে, এই শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ করে, কিন্তু এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ করে আংশিক ঋণাত্মক আধানে, এটার থেকে আকর্ষণ করে, আকর্ষণ করে কি হচ্ছে আংশিক ঋণাত্মক, দুটা থেকে যেহেতু যাচ্ছে এই জন্য টু মাইনাস, আর আংশিক বোঝাতে ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে যে এই শেয়ারকৃত ইলেকট্রন আকর্ষণ করতেছে সে কি হলো, ঋণাত্মক আধানে পরিণত হলো, আংশিক ঋণাত্মক আধান। অপরদিকে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানে পরিণত হলো, ফলে দুটা মেরুর সৃষ্টি হলো, একটা প্লাস আর একটা কি মাইনাসের সৃষ্টি হলো। মেরু প্রবণতা যাকে বলা হচ্ছে, এই পোলারিটির বাংলা মিনিং হচ্ছে মেরু প্রবণতা, দুটি মেরুর সৃষ্টি হলো, দুটি পোলের সৃষ্টি হলো। তাহলে আমরা সংজ্ঞাটা খুব সহজেই আমরা এখন দিতে পারি যে যে সমস্ত সমজ যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, সেই সমজ যৌগে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে আংশিক ঋণাত্মক আধানে, অপরদিকে অপর পরমাণুটি আংশিক ধনাত্মক আধানে পরিণত হয়। একেই বলা হয় পোলার অণু বা সমযোগের পোলারিটি বা পোলার যৌগ। তো এই পোলারিটি যেখানে সৃষ্টি হয়েছে, যে যৌগে সৃষ্টি হয়েছে, সেটাই হলো পোলার যৌগ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এসিএল এর ক্ষেত্রেও আমরা তাই আমরা দেখতে পাই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এই যে শেয়ারকৃত ইলেকট্রন কে বেশি আকর্ষণ করবে, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন এই তড়িৎ ঋণাত্মকতা আমি কিন্তু চতুর্থ অধ্যায়ে আলোচনা করে দিয়েছি, এই চতুর্থ অধ্যায়ে
তড়িৎ ঋণাত্মকতা যে পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্ত ধর্ম এগুলো আমি আলোচনা করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিবে। তো এই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা কার বেশি? এই শেয়ারকৃত ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ করে, ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ করে, কিন্তু এই আকর্ষণ ক্ষমতা অবশ্যই কোনো একটি পরমাণুর বেশি। তাহলে কার বেশি? বেশি হলো যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কি মনে আছে তো? হ্যাঁ। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন এই ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করে আংশিক ঋণাত্মক, অপরদিকে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানের সৃষ্টি হলো। এই জন্য এই ছিল একটি পোলার যৌগ। তোমার একইভাবে ইথানল যদি বলো, যে ইথানল এটিও পোলার যৌগ, কেন? তাহলে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাই এটিও একটি পোলার যৌগ। শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দখলে নেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এগুলো তোমাদের নৈবিত্তিকে আসে এবং খ নম্বর কোশ্চেন আসে যে সহযোগের পোলারিটি বলতে কি বোঝায়, পোলারিটি কি, পোলারিটি বলতে কি বোঝায়, বা পানি একটি পোলার যৌগ কেন, ব্যাখ্যা করো। এসিএল একটি পোলার যৌগ কেন, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আসলে এভাবেই তোমরা দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই দুই দুইভাবে। এখন আমরা পরবর্তী পাঠে চলে যাব। পরবর্তী পাঠ হচ্ছে আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় কিভাবে। তো পোলার যৌগ আমরা চিনলাম, এখন এই আয়নিক যৌগগুলো যে পোলার দ্রাবকে দ্রবণীয় হয় কিভাবে হয় সেটি এখন আমরা দেখব, করব। এবং এটি পরীক্ষায় ঘনাবার কোশ্চেন, সৃজনশীলতার উচ্চতর চিন্তন দক্ষতার যে কোশ্চেনগুলো আসে সেখানে কিন্তু এটি আসে। এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য খুব মনোযোগ দিয়ে দেখবে। আমরা উদাহরণ হিসেবে যাই যে সোডিয়াম ফ্লোরাইড একটি কি আয়নিক যৌগ। এই আয়নিক যৌগ সোডিয়াম ফ্লোরাইড কিভাবে পানিতে দ্রবণীয় হয় সেটি আমরা দেখব। এই আয়নিক যৌগটি যখন পানিতে দেওয়া হয়, এটি কি কঠিন অবস্থায় বিরাজ করে, সোডিয়াম ফ্লোরাইড এটি একটি কঠিন যৌগ, কঠিন আয়নিক যৌগ। এটি যখন পানিতে দেওয়া হয় তখন এটি কি হয়, বিয়োজিত হয়ে যায়, দুটি আধানের সৃষ্টি হয়। আমরা যদি দেখি সোডিয়াম আয়ন আর হচ্ছে ফ্লোরাইড আয়ন, এই দুটি আয়ন পানির পানিতে, আমরা একটু আগে দেখলাম যে পানি একটি পোলার যৌগ, এতে আংশিক ঋণাত্মক অক্সাইড আয়ন এবং হাইড্রোজেন আয়নের সৃষ্টি হয়। তাহলে এই ক্যাটায়ন কে আকর্ষণ করবে? হ্যাঁ, যেহেতু এটা প্লাস, মাইনাস কে আকর্ষণ করবে? এই দুটি আয়ন পানির ঋণাত্মক অক্সাইড আয়নকে আকর্ষণ করবে। পানি যে একটু পোলার যৌগ সেটি আমরা এভাবে চারিদিকে এভাবে দিয়ে দেব খুব সুন্দরভাবে। তোমরা অনেকে প্রশ্ন হতে পারে যে এখানে কতগুলো অণু থাকবে, আসলে পানিতে যখন আমরা দেবো পানিতে তো অনেকগুলো অণু, তোমরা চারিদিকে এভাবে দিতে গিয়ে যতগুলো লাগে তোমরা সেভাবে চিত্রটা অঙ্কন করে দেবে। এভাবে আমরা দেখাই দেব। তাহলে এই আয়নিক যৌগ সোডিয়াম ফ্লোরাইড যখন পানিতে দেওয়া হলো, এটা বিয়োজিত হয়ে গেলো। কিভাবে বিয়োজিত হলো? একটা ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হলো, অর্থাৎ সোডিয়াম আয়নকে পানি অণুর অক্সিজেন, এই ঋণাত্মক আংশিক ঋণাত্মক অক্সিজেন আকর্ষণ করে, অপরদিকে এই ফ্লোরাইড আয়নকে বা ঋণাত্মক আয়নকে কে আকর্ষণ করবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, যেহেতু এটা মাইনাস অবশ্যই প্লাস করতে আকর্ষিত হবে। তা প্লাসটা কে,
পানির অণুতে হাইড্রোজেন আংশিক ধনাত্মক হাইড্রোজেন আয়নটা হচ্ছে ডেল্টা টু মাইনাস, এটা হলো ধনাত্মক এটা হলো ঋণাত্মক, তাহলে এই দুটো আকর্ষণ করবে। এইভাবে আমরা দেখাই দেবো এভাবে দিবে যতগুলো জায়গা হয় এভাবে সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করবে। দেখো আমরা দেখে ফেলছি যে সোডিয়াম ফ্লোরাইড যখন পানিতে দেওয়া হলো তখন পানির অণুর ঋণাত্মক অক্সাইড আয়ন আয়নিক যুগের অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইডের সোডিয়াম আয়নকে আকর্ষণ করে। অপরদিকে পানির অণুর আংশিক ধনাত্মক হাইড্রোজেন আয়ন ফ্লোরাইড আয়নিক যুগের ফ্লোরাইড আয়নকে আকর্ষণ করে। এই আকর্ষণের ক্ষমতাটা আয়নিক যুগের ক্যাটায়ন এবং অ্যানায়নের চেয়ে বেশি হওয়ায় আয়নিক যুগের স্ফটিক ক্লাস ভেঙে যায়। এই আয়নিক যুগ যে বিপরীত আয়ন দ্বারা পরস্পর সাথে আবদ্ধ থাকে এই আয়নিক বন্ধনটা ভেঙে যায়, ক্লাসটা ভেঙে যায়। ভেঙে গিয়ে পানি দ্বারা চারিদিকে পরিবেষ্টিত হয়ে পানিতে দ্রবীভূত হয়। তাহলে এভাবেই আমরা চিত্র সহ দেখাবো যে আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে বা পানিতে কিভাবে দ্রবণীয়। আমরা যদি সোডিয়াম ফ্লোরাইডের জায়গায় আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডও নিই ঠিক একইভাবে আমরা দেবো ম্যাগনেসিয়াম ক্যাটায়ন আর ক্লোরিন কি এই দুটোর মধ্যে এইভাবে আমরা দিয়ে দেবো চিত্রের মাধ্যমে। তাহলে দেখা যাবে এইভাবে যদি তোমরা পরীক্ষায় দিতে পারো তাহলে চারের মধ্যে চারই পাবে, ঘ নাম্বার উচ্চতর দক্ষতার যে কোশ্চেনগুলো হয়। এ ধরনের কোশ্চেন আরও আসতে পারে যে সোডিয়াম অক্সাইড পানিতে কিভাবে দ্রবণীয় হয় চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। ঠিক একই সোডিয়াম এখানে থাকবে, অক্সাইড অক্সিজেন এখানে থাকবে মাইনাস। এভাবে আমরা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।